কিরে কি খবর? সব ভালো তো? হ্যাঁ, খারাপ খারাপ হতেই হবে কেন? না, ভাবলাম একবার খোঁজ খবর নিয়ে দেখি তোর শরীর স্বাস্থ্য কেমন। শরীর স্বাস্থ্য হঠাৎ করে খারাপ হতেই হবে কেন? ওই আর্জেন্টিনার সাথে যা খারাপ হলো, হারলো ওই সৌদি আরবের মতন একটা টিমের কাছে, তারপর কালকে পর্তুগালের হয়ে বদ্দা গোল দিয়ে ইতিহাস গড়লো। ফার্স্ট ম্যান ইন হিস্ট্রি স্কোর ম্যাক্সিমাম গোলস ইন ওয়ার্ল্ড কাপস, 5টা ওয়ার্ল্ড কাপে অ্যাপিয়ারেন্স। তারপর ওইদিকে রাতের ম্যাচে ব্রাজিলও জিতে গেল। তো কষ্টের কারণটা আমি বুঝতে পারছি কষ্টের কারণ। শোন শোন শোন, তুই এত ভাট বকিস কেন রে? হ্যাঁ, ফুটবল ইজ অ্যান আনসার্টেন গেম, খেলায় হার জিত হয়েই থাকে। ওসব বলে লাভ হবে না, এবার মানবি তো বদ্দা হলো গোট, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। কিসের গোট? হ্যাঁ, না খেলালে তো আমাদের পাড়ায় রনিগোপালের মতন কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়। না খেলালে গোট গোট না ছাই। শোন শোন শোন, আর ও হলো গিয়ে না বাড়িতে ওই মেসি, আর মাঠে মেসি, ঠিক আছে? সব জায়গায় একদম মিক্স করে রাখি, একদম হার্ড বকতে আসবি না, এত হার্ড বকবি না। চুপ কর, পেনাল্ডো ভক্ত হনুমান এসছে, খালি পেনাল্টিতে গোল করে, পেনাল্টির বাইরে গোলই করতে পারে না পেনাল্ডো একটা। সৌদি আরবিয়ার কাছে হেরেছিস আর্জেন্টিনা, লজ্জা করে না তারপরে? হ্যাঁ, হেরে আবার এত বড় বড় কথা বলছিস, তোর ওই মেসি দাঁড়া না কোনো কাজ হবে না, কিচ্ছু হবে না তোর মেসি দাঁড়াবে, তোরা ওই গ্রুপ স্টেজে নক আউট হয়ে ফুটে বেরিয়ে যাবি। থাক শালা, পেনাল্টিতে গোল করে আবার বড় বড় কথা বলে, ওই পেনাল্টি দিয়েই গোল করতে পারবে পেনাল্ডো একটা। ব্রাজিলও জিতলো, পর্তুগালও জিতলো, তোরা গ্রুপ স্টেজ থেকেই ফুটে চলে যাবি আর্জেন্টিনা কথাটা, ফুটে বেরিয়ে যাবি, একদম ফুটে উড়ে বেরিয়ে যাবি, মেসি কিচ্ছু করতে পারবে না তোর।